কাকতুলা বাবা মন্দির হয়ে আমরা যাব সোজা নাতাল বাড়িতে। ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, এবার বেশ ঠান্ডা না। আজকে কিন্তু টিশার বার্থডে, তো আমরা বার্থডে সেলিব্রেট করবো নাতাল বাড়িতে। নাতাল বাড়িতে আর রাস্তা কিন্তু ভালো রাস্তা, বাট স্টিফ। এটা আমি সবসময় বলছি, সিকিমের রাস্তা সবসময় স্টিফ। হ্যালো, বলছি আজকে খালি ট্রাভেলের মধ্যে। ওই চলে যাও চলে যাও চলে যাও চলে যাও। আরে কি হলো? চলে যাও চলে যাও। এই তো ভালো ড্রাইভার ছিল, এবার এই তো বাচ্চা ছেলে, এখানে চা বাজে। কিন্তু বাচ্চা ছেলে তো ভালো ড্রাইভার বাচ্চা ছেলেকে ভরসা করছে, এটা দেখতে পাচ্ছিস। হ্যাপি বার্থডে মানি মানি টাটা। ফুল অফ ক্লাউডস, তো প্রচুর মেঘ। আর আগেরবার যখন এসেছিলাম বাইকে তখনও প্রচুর মেঘ ছিল, তো মেঘ আমার পিছন ছাড়ছে না। যাই না ছাড়ুল লেকটা ওরা কতটা দেখতে পারবে, বাট ওয়েদার একদম মাস্ত ঠান্ডা। সুন্দর ক্যামেরায় চার্জ করতে ভুলে গেছে, এখন দেখলাম ক্যামেরায় চার্জ খুবই কম। আমরা ছাঙ্গু থেকে এসে গেছি অলরেডি, অনেকটা হয়তো শুভ দেখিয়েছে হবে জানি না। আর এখানে একটা ক্যাফেটেরিয়া আছে, ওখানটায় আমরা বসে আছি। মেবি এটা এখানকার হাইয়েস্ট ক্যাফেটেরিয়া। এর আগে আমি শুভকে অনেকবার গল্প শুনেছি, সবাই ম্যাগি খেলাম জমিয়ে, এই যে টুইগি খাচ্ছে ম্যাগি। তো টুইগি নিয়ে একটু চিন্তায় আছি, যেহেতু ম্যাগি খাচ্ছে ভমিটিংটা আবার হতে পারে। যাই হোক আজকে অনেকটা ভালো ওর জার্নি ছিল, একদম বিশেষ একটা ট্রাভেল ওর, বিশেষ একটা ট্রাভেল হয়নি। সো যাই হোক সবাই, কারো কারো ম্যাগি হয়নি, আবার ম্যাগি অর্ডার করেছে, তো সবাই ম্যাগি খাচ্ছে। আর চা খাবো, তারপর বেরিয়ে পড়বো। তার আগে অনেক ফটোগ্রাফ আমি ক্লিক করেছি বেলুন ফুলিয়ে, কারণ আজকে আমার বার্থডে। আমি ইনস্টাগ্রামের জন্য কিছু ক্লিক করেছি। ঠান্ডা লাগছে ঠান্ডা, কিন্তু এই ঠান্ডাতেই আমার পিকচারগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে আমার মোটেই ঠান্ডা লাগছিল না এক্সাইটমেন্টে। যাই হোক আমি এই ফটোগ্রাফটার জন্য অনেক প্ল্যান করেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল যে আমি ভাবছিলাম যে বাড়ি থেকে আসার সময় হচ্ছে আমি আমার বার্থডের জন্য একটা ফটোগ্রাফ ক্লিক করে রাখবো, যাতে আমি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি। কিন্তু তারপরে সেটা করা হয়নি, তখন আমি ভাবলাম কী করা যায়। তখন আমি ভাবলাম মানির জন্য তো বলুন কেনাই আছে, সো কেননা পাহাড়ে তোলা যাবে। আর যেখানটা ফটোগ্রাফগুলো ক্লিক করেছি জায়গাটা আমার অসাধারণ লেগেছে, আর ঠিক আমি যেরকম ইমাজিন করেছিলাম ঠিক সেরকমই, মানে কাইন্ড অফ ল অফ অ্যাট্রাকশন ওয়ার্ক করে। সো এই হচ্ছে আমাদের গরম গরম চা। এখানে গরম গরম চায়ের স্বাদটা যেন আরও বেশি বেড়ে যায়। সো ছাঙ্গু তো আমরা খুব ভালো ঘুরেছি, আর আমার সাথে আমাদের আছে আমাদের রাজ ভাই, যে আমার ড্রাইভার। হ্যাঁ আজকে তিশার বার্থডে, আমি তিশার জন্য একটা জিনিস লাইন প্রিপেয়ার করেছি, সেটা হচ্ছে গিয়ে আমি তোমায় ভালোবাসি, আই লাভ ইউ, সবাই জানে। তো আমি এটা নেপালি হ্যাঁ না নেপালি মো তিমিলাই মায়া করছু। তো এটা আমি বলবো তিশাকে, আমি জানি তিশা কিছুই বুঝতে পারবে না। আই লাভ ইউ ধরে ধরে হ্যাঁ ধরে 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 আমরা এখন তাতাং ভ্যালিতে।
দিশা মোটামুটি ঠান্ডায় একদিনেই হচ্ছে গিয়ে কাবু হয়ে গেছে, এই জন্য এখান থেকে তাড়াতাড়ি পালাচ্ছে। সিরিয়াসলি আনএক্সপেক্টেড ঠান্ডা। কি তোমার ঠান্ডা লাগছে? ওরে বাবা, যা আওয়াজ দিয়েছে। হ্যাঁ ভাইয়া, আপ লেকে যাও। প্রচন্ড গা হাত পা ব্যথা হয়ে গেছে, আর টুইকিকে নিয়ে প্রচন্ড কনসিয়াস ছিলাম, কারণ টুইকি এত ভারী ভারী জিনিসপত্র গায়ে দেয় না, কিন্তু ও গায়ে দিচ্ছে যখন প্রচন্ড ঠান্ডা লাগছে। আবার যখনই ওর একটু মানে হয় না, একটু গরম গরম লাগছে, তখনই আবার ফেলে দিচ্ছে। মানে এটা ভীষণ একটা বড় আর কি চাপের ব্যাপার, প্রত্যেক 10-15 মিনিট অন্তর অন্তর দেখা যে কি হলো ওখানটায়। আর অনেকবার কি হচ্ছে যে আমি ঘুমিয়ে আছি, হঠাৎ তোর গায়ে হাত দিয়ে দেখছি যে ঠান্ডা হয়ে গেছে। মানে তুমি কি করছো? আমি কালকে কি জানো? আমি কাজ। তোমার বার্থডে কালকে। মানে কাজ করবে, দেখ ব্যাগ তোলার চেষ্টা করছে। আমার মানে খুব ভালো। আমি ভারী ভারী তো বলে তুলবে, ঠিক আছে? তো তোমাদেরকে একটু ভিউজ দেখিয়ে দিই এখান থেকে, আমাদের ছিল হোম। সো এটাকে বলে বুকাড়ি, এখানে আগুন জ্বলে তার পুরো এরকম মাছি দিয়ে হয়ে এটা বাইরে চলে যায়। তুমি কোন লাক্সারি হোটেল পাবে না, সবই হোমস্টে, কিন্তু আর সবচেয়ে বেশি ওদের বিহেভিয়ার এত ভালো, এত আপন ফিল হয়। তারপর এর আগের বছর শুভ হয়তো যখন সেখানে থাকতে দিয়েছে, যাই হোক খুবই ভালো ছিল টোটাল এক্সপিরিয়েন্স। খালি মা মামনি আর বাবির একটুখানি মাথা যন্ত্রণাটা প্রচন্ড হচ্ছিল ঠান্ডায়, এটাই যা একটু প্রবলেম হয়েছে, আর বিশেষ কিছু না। তবে সত্যি কথা বলতে চলে এসেছে ব্রেকফাস্ট এখন, এই যে বাবা মন্দির থোড়া রুকেঙ্গে, ছাঙ্গু মে রোপওয়ে করনা হ্যায়, থোড়া থোড়া গেছে। মেঘের সমাগম হতে শুরু করেছে। সো সানসেট হোমস্টে, খুব ভালো। তোমরা এলে নাথান ভ্যালিতে অবভিয়াস সানসেট হোমস্টেতে থেকো, এখানে ওদের আপ্যায়ন ওদের ইয়ে খুব ভালো, আর আমাদেরকেও যথেষ্ট ওরা টেক কেয়ার করেছে। মানি কালকে বেডে শুশু করে দিয়েছে, তাও বলেছে কোনো ব্যাপার না, এ তো আমার নিজের পুতির মতো। আমরা আজকে নাথান থেকে চলে যাচ্ছি গ্যাংটক, তাই তো সাব্বান? হ্যাঁ। কি স্যার এখানে শীতে এখানে কী সব হয়েছে? এখানে চামড়াগুলো এরকম কুকড়ে কুকড়ে গেছে। কী স্যার গতকাল বার্থডে ছিল, আজকে আর একবার হ্যাপি বার্থডে, কালকে আমার মেয়ের বার্থডে। হ্যাপি বার্থডে টু ইউ জি মানি। আমি মায়া গাচ্ছুটা বলে দে, মোতি বিলাই মায়া গাচ্ছু গাচ্ছু গাচ্ছু, ও ভি তুমি লাই মায়া গাচ্ছু টু, বললে তোমার পাতা হ্যায় মায়া মানে আদর বা ভালোবাসা, এটা বুঝতে পেরেছি। ক্যামেরা বোঝা যাচ্ছে না, এই রাস্তাটা এতটাই স্টিফ যে আমাদের গাড়ি থেকে নামতে হলো। ওখানটা ফাইটিং প্র্যাকটিস হয়, এখানে যাই না ক্যামেরা দেখা যাচ্ছে কিনা, ওখানে একটা কোটেশন লেখা আছে, এক গলি এক দুশ্মন। বৃষ্টি পড়ছে আর আমরা এখানে এক্সপেকটেশন এসেছিলাম যে ম্যাগি পাবো,
কারণ তুই কি অনেকক্ষণ ধরে বলছিস ম্যাগি খাবে বাট নেই মমি তো আমরা আছি এখন ছাঙ্গু লেকে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে সেখানে আমরা বসে খাওয়া দাওয়া করলাম ম্যাগি খেলাম এখানে ভেজ কি হচ্ছে এগ ফ্রাইড রাইস খেলাম যেটা খুবই বাজে খেতে ঝাল পোলাও আর মানি খাচ্ছে এখানে সুপি নুডলস ইভেন আমরা নেমেছি হচ্ছে মানির জন্য কারণ মানি ম্যাগি খেতে প্রচন্ড ভালোবাসে ও গাড়িতে সারাক্ষণ বলে যাচ্ছে ম্যাগি খাবে ম্যাগি খাবে হ্যাঁ ঠিক আছে খাবে চল আর ওয়েদারটা সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি এখানে চারিদিকে মেঘ আর বৃষ্টি আমরা ভেবেছিলাম ওই রোপওয়েটা করবো বাট এত মেঘ কিছুই দেখতে পাবো না করে কোনো লাভ নেই তো সেই জন্য আমরা করছি না এখান থেকে ডাইরেক্ট হোটেলে সো ফাইনালি তোমাদের সাথে অনেকক্ষণ পরে দেখা হচ্ছে আমরা হোটেলে চেক ইন করে গেছি হোটেল রুমে টোর পরে দেব কিন্তু তার আগে একটা বীভৎস কন্ডিশন তোমাদেরকে দেখাই যে তোমরা যদি ঘুরতে আসো এই ব্যাপারে কনশিয়াস থেকো যদিও বা এটা ড্রাইভারের কনশিয়াস থাকা উচিত সেই ড্রাইভার কিন্তু সবসময় নিজেদের সাথে একটা প্লাস্টিক ক্যারি করে আর এখানে একটু ইয়ে বসে নিজের মতো মাস্ক এইসব নিয়ে যাই হোক প্লাস্টিক ক্যারি করে যাতে কিনা বৃষ্টি পাহাড়ে খুব একটা মানে কমন বিষয় যে কোনো সময় হতে পারে মানে এটা পুরোপুরি মানে একদমই বোঝা যায় না কখন হবে বা হবে না ড্রাইভার জেনারেলি একটা প্লাস্টিক রাখে কারণ পাহাড়ের গাড়িতে তোমরা দেখবে যে সবসময় লাগেজ উপরে রাখা হয় আর আমাদের ড্রাইভার সিরিয়াসলি ভাই ওর আমার মনে হয় যে ওরা কী ড্রাইভার আমি বুঝিনি আমার খুব খারাপ লেগেছে আমাদের লাগেজের কন্ডিশন দেখো চুপ চুপ করে ভেজা এখানে যে কটা জিনিস ছিল সো এখানে যে কটা জিনিস ছিল প্রত্যেকটা জিনিস ভিজে গেছে এখানে যার জন্য এই হচ্ছে আমাদের কন্ডিশন সব কিছু অনেক কিছু ওইখানে দেখো এক গাদা টুইগির জিনিসপত্র শুকোতে দিয়েছি খুবই বাজে কন্ডিশন আর শুধুমাত্র এটা আমাদের লাগেজের সাথে হয়নি মার একটা লাগেজ ভিজে গেছে আর হ্যাঁ এই দুটো লাগেজ সো এই দুটো লাগেজের সমস্ত জিনিসপত্র আমরা বার করে শুকোতে দিয়েছি আর টুইগির একটা নতুন জামা খারাপ হয়ে গেছে আমার খুব খারাপ লাগছে ওটাতে রং ঠং লেগে একদম যা তা হয়ে গেছে ভিজে তারপর ট্রলিগুলোকে এখন ড্রাই করতে হবে তুই একদম ঠিক বলেছে তোমাদেরকে তুই কি প্রথমে ছাঙ্গুতে বসে ম্যাগি খেয়েছে তোমরা দেখেছো যে ম্যাগি খেতে ভীষণ ভালোবাসে ও বোধহয় আধা বাটি ম্যাগি খেয়েছে আর গাড়িতে এক বাটি বমি করেছে মানে তার আগেও যা যা খেয়েছিল জল বা কিছু দুধু সব কিছু বমি করেছে বেচারার খুব কষ্ট হচ্ছে ওর গাড়ির প্রতি একটা প্রচণ্ড ফোবিয়া তৈরি হয়েছে ও কী করে এখন গাড়িতে ওঠার আগেই বলে গাড়ি বমি হবে মানে গাড়ি গাড়ি উঠলে কী হয় বলো গাড়ি উঠলে কি হয় কি হয় বমি হয় বমি হয় গাড়িতে উঠলে বমি হয় গাড়ি উঠলে বমি হয়
সো গাড়ির সামনে উঠলে সামনে গেলেই বলে গাড়ি বমি হয়, গাড়ি যাবে না। তারপরে আজকে তো সব থেকে ভালো করেছে, আমরা যখন বেরোচ্ছিলাম আমরা কোথায় যেন ফুগেছিলাম, নাথাং ভ্যালি না, সো আমরা যখন নাথাং ভ্যালি থেকে আজকে বেরোচ্ছিলাম তখন হচ্ছে মানি বলছে টোটো ডাকো মলে যাবে, মানে ও যেখানেই যাবে এখন টোটোতে যাবে, কিছুতেই গাড়িতে উঠবে না। এটা বাচ্চাদের খুব সমস্যার একটা ব্যাপার। ইভেন আমার ছোটোবেলার কথা মনে পড়ে, আমিও কিন্তু ছোটোবেলায় বিরাট ভয় পেতাম, মানে যে কোনো রকম এরকম গাড়ি ট্যাক্সি বাস মানে নিভৎস। মিস করছি এখন, কিছু করার নেই যে বৌদিকে আমরা সবাই খুবই মিস করেছি পুরো ট্যুরেই। আচ্ছা দাঁড়া, এখন তো অন্ধকার অন্ধকার থাকার কথা ছিল, বাট ওখানে এত ঠান্ডা যে সবাই বয়স্কদের বিশেষ করে, তো আমরা আজকে চলে এসেছি একদিনের জন্য। আমাদের এইটা মানে বুক করতে হলো কালকে, যেহেতু টুইকির বার্থডে তো আমরা ভেবেছি আমরা অন্য একটা জায়গায় কোথাও সেলিব্রেট করবো, তো সেখানে অলরেডি বুক করা আমাদের, কালকে এটা ছেড়ে ওখানে যেতে হবে। কি প্ল্যান পরে দেখাচ্ছি, একটু পরে দেখাবো, সবাই ঘুমাচ্ছে। সো আমরা রেডি হয়েছি, এবার বেরোবো একটুখানে, সবাই আমাদেরকে ছেড়ে বেরিয়ে চলে গেছে। সো আমরা যাবো এখন একটু মেলের দিকে, আমার ফোনের চার্জারটা কাজ করছে না, কেবেলটা খুঁজেই পাচ্ছি না, সবচেয়ে বড় কথা টি শার্টটাও নষ্ট, টি শার্টটা এখন 40% চার্জ আছে, আমারটা 4% আছে, যখন তখন বন্ধ হয়ে যেতে পারে, তো একটা চার্জার কিনতে হবে। আর একটু খাওয়া দাওয়া করবো, একটু ঘোরাফেরা করবো, আজকে আর কালকের দিনটা আমরা আছি। আর এটা হচ্ছে আমাদের লন, মানে লন মানে এখানে বসে সবাই আর কি ভিউজের মজা, এখান থেকে সুন্দর ভিউজ দেখা যায় দিনের বেলা, কালকে দেখাবো তোমাদেরকে। হ্যাঁ আমি তো চটি পরে চলে যেতাম, চটি পরেই যাই, ঠান্ডা জুতোটা পরে আসবো নাকি, জুতোটা পরাটা দরকার ছিল আমার মনে না, বডিতে ঠান্ডা না লাগলেই হলো। আমি পেয়েছি এটা, তার জন্য প্রচন্ড হ্যাপি আমি। সো এটার একটা বিশেষত্ব আছে তোমাদেরকে দেখায়, এটা খুব ভালো যারা বিশেষ করে বাইক ফাইক চালায় তাই জন্য ধুপধাপ করে প্যান্টে ঢুকিয়ে রাখলে কোনো ব্যাপার, দেখো এটা ফ্লেক্সিবল। কিন্তু আমি তোমাদেরকে বলছি এটা শুধুমাত্রই শুভর অবসেশন, তাছাড়া আর কিছুই নয়, কারণ হচ্ছে অবসেশন ছাড়া আর কিছু বলবো না, কারণ বাড়ির সাথে একটা দোকানে আমার খুব পরিষ্কার মনে আছে সেম সেম গ্লাস দেখিয়েছিল ওকে, কিন্তু এত ফ্লেক্সিবল না একদমই ছিল, কিন্তু শুভ তখন বলছে না না ঠিক এটা এইরকম না, আমি একটু ওই রকম চাইছি। যাই হোক ফাইনালি ও এটা কিনেছে, ও হ্যাপি সঙ্গে আমিও হ্যাপি, কারণ মানুষ যখন কোনো কিছু বেশি পছন্দ করে না তার সেটা পাওয়াটা উচিত। আর এই দেখো আমার তিন মা, দুটো বড় একটা ছোট, দুটো বুড়ো একটা ছোট, মাঝখানে প্রচুর জেনারেশন দিয়ে তোমরা এই সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে সিঁড়ি দিয়ে আসো। Thank you.
মজা অসাধারণ। এর আগের দিন মামনির এত ভালো লেগেছে, বলছে ওরা কি খাচ্ছে, আমি ওরকম করি না জানে ওরা কি খাচ্ছে, বলছে আমি ওদের জিজ্ঞেস করবো, ওরা বাঙালি ছিল খাবে দিখাবে নুডলস মানে নুডলস নুডলস নুডলস। এইটাকে আমি আগের বছর খেয়াল করিনি যে নতুন হয়েছে বোধ হয়। মেলা আজ সানডে, মেলায় বেশ ভালোই ভিড়, আর এমনি সাড়ে আটটার মধ্যে মেল মোটামুটি বন্ধ হয়ে যায়, কিন্তু আজকে দেখছি অনেকক্ষণ খোলা আছে। এমনি দোকান টোকান অনেক বন্ধ হয়ে যাচ্ছে, বাট লোক আছে, প্রচুর লোক আছে আজকে। আমার কিরকম ইয়াম্মি থেকে নিয়েছি বিহার বিহার বললো হ্যাঁ ওই দিককার দেখুন তো হ্যাঁ 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 মানে ম্যাক্সিমাম ওই দিকে, যার জন্য এবার আমরা বাঙালিরা তো সবাই প্রেফার করি ননভেজ, কিন্তু অন্যান্য ননভেজিয়া সবাই সেখান থেকে আনা হচ্ছে।